সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ হাটি কুমরুল মহাসড়কের নলকা সেতুর পাশে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতেরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার ফজলুল হক রোডের রিপন শেখের স্ত্রী মুর্শিদা খাতুন ও তার সন্তান নিহান ইসলাম। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটি কুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস চাপা দেয়। আহত অবস্থায় সিএনজির অপর চারজন যাত্রীকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ে মারা যায়।